আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি নতুন ভিডিও দেখানোর জন্য চলে এসেছি, একটি তেল জাতীয় ফসল তিলের জমিতে। দেখুন, আমি এখন অবস্থান করতেছি সেই তিলের ক্ষেতে। দেখুন এই ক্ষেতের তিল গাছগুলো, দেখুন এই ক্ষেতের তিল গাছগুলা, প্রতিটা গাছেই তিলের ফুল চলে আসছে এবং গাছগুলো দেখুন কত সুন্দর। আমি আপনাদের সেই তিলের কৃষকের সাথে বা চাষির সাথে কথা বলাই দিব। দেখুন তার জমিতে তিল গাছগুলো, সে এই জমিতেই অবস্থান করতেছে। আমি তার সাথে আপনাদের কথা বলাই দিব এখন। দেখুন চাষি তার তিলের ক্ষেতে। এখন আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। দেখুন তার তিল গাছগুলো আবার একটু দেখাই। প্রতিটা গাছে দেখুন কি পরিমাণে উপর থেকে নিচ পর্যন্ত তিলের ফল হয়ে রয়েছে। এখন চাষির সাথে আপনাদের কথা বলাই দিই, আপনি বলুন যে এই তিলটা হলো কি জাতের তিল রোপণ করেছেন আপনি? এটা হচ্ছে আপনার আটশিড়ে তিল। তিলটা খুবই উন্নত মানের এবং চাষ করে লাভবান হওয়া যাবে। আর চাষ করার আগে অবশ্যই জমিটা সুন্দর করে, দেখুন কৃষক বলতেছে এটি হলো আটশিড়ে জাতের একটি তিল। এই তিলটা আপনার মানে রোপণকাল মানে রোপণ করতে হয় মানে বুনতে হয় কোন টাইমে, কি মাসে আপনি এটা রোপণ করেছেন? আপনি মানে কি মাসের দিকে এটা রোপণ করেছেন, রোপণকালের সময়টা বলুন। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। দেখুন চাষি, এই তিলটা আপনাদের মানে ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে তিলটা রোপণ করতে হবে। আর মানে এটা মানে কত মাসের একটা ফসল, কত মাসের ভিতরে এই তিলটা মানে সম্পূর্ণ চাষ মানে ঘরে মাসের মধ্যে উঠে যাবে, 3 মাসের মধ্যে? তাহলে আপনারা যদি মার্চে এটি রোপণ করতে পারেন তাহলে আপনাদের জুলাইতে তিলটা আপনাদের মানে ফসল হিসেবে আপনাদের ঘরে চলে যাবে। মাত্র 3 মাসের একটি ফসল কিন্তু অতি লাভজনক। আপনি বলুন যে এই তিলটা মানে চাষ করতে রোপণ করতে জমিটা কিভাবে চাষ করতে হয় আর কিভাবে রোপণ করতে হয়? এটা চাষ করতে হবে আছে ফসফেট পটাশ এগুলো দিয়ে আগে মাটির সাথে মিক্সড করে দিয়ে এটা রোপণ করতে হবে। দেখুন আপনারা যখন জমিটা চাষ করবেন তখন অবশ্যই জমিতে ফসফেট পটাশ বা অন্যান্য মাটি জীবাণুমুক্ত সার আপনারা সাথে দিয়ে নেবেন, তাহলে আপনার জমিতে কোনো জীবাণু থাকবে না। প্রতিটা বীজই আপনার অঙ্গরোদগমন হবে মানে চারা তৈরি হবে, তাহলে আপনার ফসলটা আরও বেশি ভালো হবে। এটা বিঘা প্রতিতে মানে কি পরিমাণে বীজ বপন করতে হয় জমিতে? 700 থেকে 800 গ্রাম বললে হবে, 3300। আপনার এই জমিটা কত কত মানে কতটুক কি পরিমাণে জমি? 17 কাঠা জমি। 17 কাঠা জমি, তা আপনি কতটুক বীজ বপন করেছেন এখানে? 500 গ্রাম বপন করেছি। তাহলে আপনারা দেখবেন যে মানে এই পরামর্শটা নেবেন যে বিঘাপতি আপনার 600 থেকে 700 গ্রাম বীজ বপন করতে হবে। মানে বিঘাপতিতে ফলন কেমন তিলের? ভালো, মোটামুটি 5 থেকে 6 মণ 7 মণ যায়। আপনি যে তিলটা করেছেন মানে যে জাতের তিলটা, এটা একটু মানে দেখান তো, মানে গাছগুলো একটু দেখান তো কি পরিমাণে তিল ধরে আছে। প্রচুর তিল ধরেছে, প্রচুর, দেখেন আগা গোড়া একেবারে প্রচুর তিল। যে জাতের তিলটা সে করেছে সেই গাছ তিল আর তিল তিল ছাড়া অন্য প্রচুর পরিমাণে তিল ধরেছে। আপনারা অবশ্যই এই জাতের তিলটা করবেন এবং মানে এই জাতের বীজটা নেওয়ার জন্য আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনার মানে এই আপনার এই জমিটুক থেকে কত টাকা মানে আশা করা যায়, কত মন তিল আশা করা যায়? 8 থেকে 10 হাজার টাকা খরচ, ততটা না খরচটা, হয়তো বা 2 থেকে 3 হাজার টাকা খরচ। মানে তিলে কি মানে তিল বপন করার পরে কোনো কি সার দিতে হয় মানে গাছে? না, ওই আগের থেকে দেওয়া লাগে, পরে দেওয়া, ওই হালকা পাতলা দিলে দেওয়া যায়। এখন জমির মানে ফসলের পরে নির্ভর করে, অন্য অন্য জমিতে